কামারহাটি পৌরসভার অন্তর্গত 35 নম্বর ওয়ার্ডে যতীনদাসনগরে 4 নম্বর বটতলা মোড়ে ড্রেনের থেকে উদ্ধার হয় প্রচুর টাকা। আজ সকালে কামারহাটি পৌরসভার ড্রেন কুলিরা যায় ড্রেন পরিষ্কার করতে, তখন ছাড়া দেখতে পায় একটি বস্তা। সেই বস্তাটাকে তোলার পর সেখান থেকে বেরিয়ে আসে প্রচুর টাকা, 500 টাকা, 100 টাকা, 50 টাকা নোট। এরপরে এলাকার মানুষ জানাজানি হয়, মানুষ বেরিয়ে আসে, বেলঘরিয়া থানায় খবর দেওয়া হয়। বেলঘরিয়া থানার পুলিশ টাকা উদ্ধার করে নিয়ে আসে। আর সন্ধ্যায় সিপিআইএম পূর্ব বেরিয়া এরিয়া কমিটির পক্ষ থেকে বেলঘরিয়া থানায় এসে স্মারকলিপি দিয়ে যায়। সিপিএমের অভিযোগ যে এই টাকা নির্বাচনের কাজে ভোটারদেরকে প্রভাবিত করার জন্য নিয়ে আসা হয়েছিল, কিন্তু কোনো কারণবশত নিয়ে যেতে না পারায় জেনে ফেলে যায়। এইভাবে যদি টাকা এলাকায় ঘুরে বেড়ায়, ভোটারদের প্রভাবিত করার কাজে ব্যবহৃত হতে পারে। তাই পুলিশকে এবং নির্বাচন কমিশনকে তারা জানায় এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য। 4 জনের প্রতিনিধি দল এসে বেলগুয়া থানা আইসির সাথে দেখা করেন এবং ডেপুটেশন জমা দেন। 4 জনের মধ্যে উপস্থিত ছিলেন অভিজিৎ ভট্টাচার্য, সিপিআইএম পুরো বেলঘরিয়া এরিয়া কমিটির সম্পাদক শুভঙ্কর দত্ত চৌধুরী, শ্যামল দত্ত ও শুভঙ্কর সেন। এই 4 জন প্রতিনিধি তারা বেলঘরিয়া থানা আইসির সাথে দেখা করে সমস্ত বিষয়টি জানান এবং উপযুক্ত ব্যবস্থা নেওয়ার কথা বলেন। সৈয়দ আবু জাফরের রিপোর্ট, সাম্যজিৎ, বেলঘরিয়া। Bengal Fifth Hospital, the first fully NABH accredited multi-speciality corporate hospital with affordable and quality healthcare services. Have faith, Bengal Faith.